ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদুল আজহার পরের দিন আজ, খুব সকালবেলায় ঘুম থেকে উঠলাম। সকালের স্নিগ্ধতা বরাবরই খুব সুন্দর এবং আমাদেরকে বিমোহিত করে। পাখির কিচিরমিচির, শান্ত পরিবেশ এবং খুব মৃদু বাতাস প্রবাহমান। কলেজ মাঠের কাছে যে দেখলাম বেশ প্রচুর ছেলেরা মাঠে অবস্থান করছে, ফুটবল খেলছে, কেউ প্র্যাকটিস করছে। কথাবার্তা বলে যেটা বুঝতে পারলাম যে তারা প্রীতি ম্যাচ খেলার জন্য এসেছে। ইতিমধ্যে মাঠে একটা ম্যাচ চলছে এবং স্ট্যান্ডবাই আরও দুটো টিম আছে, এদের খেলা শেষ হলে তারা খেলবে। বিশেষত ঈদ উদযাপনের জন্য সবাই এখন বাড়িতে, আর ছুটির এই সময়টাকে কাজে লাগিয়ে তারা নিজেদের মধ্যে পাড়ায় পাড়ায় ম্যাচগুলি খেলছে। কলেজের সামনের পুকুর, এখানে বেশ অনেকগুলি পুকুর একসাথে, জায়গাটা এত সুন্দর যে আপনি এখানে দাঁড়িয়ে থাকলে মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। সকালটা সত্যি বিমোহিত করলো আমাকে। তারপর বাজারের দিকে যখন গেলাম, দেখতে পাচ্ছি যে একদমই শুনশান নীরব। দু তিনটা অটো হসপিটালের মোড়ে আছে, একটা অটোতে উঠে পড়লাম, উঠে এগোছে একটা মোড়ের দিকে যাচ্ছি। অলমোস্ট সব দোকানই বন্ধ, যদিও তখন সময় সকাল প্রায় 8টা বাজে। বৈরী আবহাওয়ার কারণে মনে হচ্ছে যে অনেক সকাল। ক্রমে এগিয়ে যাচ্ছি মোড়ের দিকে। তো যেটা বলছিলাম যে স্নিগ্ধতা ছড়ানো সুন্দর একটা সকাল। আসলে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামই অনেক সুন্দর, আর মফস্বল বা গ্রামের মধ্যে যে জায়গাটা একটু আপডেট, সেখানে জীবনযাপন আরও ভালো এবং সুন্দর হয়। এটা গোছাটা মোড়, সময়ের সাথে পাল্লা দিয়ে এখন গোছাটা বাজার বেশ দীর্ঘ হয়েছে। এটা মোড় থেকে শেষ দিকের অংশ, এখানে কয়েকটা অটো দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ যাবে। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে এখান থেকে অলমোস্ট বাজারের শেষ অংশ পর্যন্ত দেখা যায়, পেট্রোল পাম্প দেখা যাচ্ছে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা আমার বড় ভাইয়ের একটা ব্যবসা প্রতিষ্ঠান, ঢালাই পালা এখানে বানানো হয়, নকশা বানানো হয়, তারপর স্যানিটারি আইটেম বানানো হয়, ভেন্টিলেটর বানানো হয়। পাশাপাশি এখানে ছোটো পরিসরে কিছু সবজি চাষাবাদও আমরা করি। বেশ সুন্দর একটা জায়গা, সকালটা এখানে খুবই ভালো লাগে। এখান থেকে বের হয়ে আবার সামনের রাস্তাটুকু দেখছি, ভেতরেও একদম ফাঁকা, শুনশান নীরব। নর্মালি ঈদের পরের দিন সকালবেলায় এতটা শুনশান না থাকলেও আবহাওয়াটা একটু বৃষ্টি হবে হবে ভাব থাকায়, আর কোরবানির গোশত খেয়ে সবাই একটু এখন ঘুমোচ্ছে মনে হয়, একটু আরাম আয়েস করে একটু ছুটি কাটিয়ে হয়তো বা সবাই আবার কর্মব্যস্ত জীবনে প্রবেশ করবে। সবার জন্য শুভকামনা, দোয়া থাকবে, আবারও দেখা হবে। গোছিয়াটায় আসতে হয়, আসতে হবে, গোছিয়াটায় না আসলে ভালো লাগে না। এটাই জন্মস্থানের টান, এটাই তাগিদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।